গত শনিবার বনগাঁ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগগুলো খতিয়ে দেখতে এদিন দুপুরে বনগাঁ হাসপাতালে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের তিনজনের একটি প্রতিনিধি দল। কোন চিকিৎসক মৃত মাধব নারায়ণ দত্তকে দেখেছিলেন, অক্সিজেনের কোনো ঘাটতি ছিল কিনা, অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছে, সমস্ত দিকগুলো এদিন খতিয়ে দেখেন ওই প্রতিনিধি দল। তবে প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। বনগাঁ হাসপাতালের সুপার শঙ্কর কুমার মাহাতো বলেন, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে টিম এসেছে। জেলা স্বাস্থ্য দপ্তর টিম এসেছে, কজনের টিম? তিনজনের টিম। তার কোন কোন দিক খতিয়ে দেখছে এই ব্যাপারে? তারা সবকিছু ডিটেলসে খতিয়ে দেখছেন, মানে পেশেন্ট কোথায় ছিল, কোথায় পড়েছিল, অ্যাডমিশন হয়েছিল, ভর্তি ছিল এখানে, অ্যাডমিশন হয়েছিল, তারপর যে তাদেরকে রেফার করা হয়েছিল, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তিনজনের ওই প্রতিনিধি দল বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ডাক্তার ও নার্সদের সঙ্গে কথাও বলেন। বনগাঁ থেকে ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।